সবাইকে শুভ সকাল। এবং আমার হাতে একটি পত্রিকা দেখতে পাচ্ছেন, পত্রিকাটির নাম আসলে না না বলার দরকার প্রয়োজন মনে করছি না, কিন্তু হেডলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, খুনের শহর বগুড়া। এখানে বলা হয়েছে যে বগুড়াকে খুনের শহর। আমার দাদুর বাড়ি হচ্ছে বগুড়া, আমি বগুড়াতে কখনো ছোটবেলায় থাকিনি, কিন্তু আমি জানি যে আমার ঢাকায় বড় হওয়া থেকে শুরু করে সব কিছু এবং সেই সাথে এই এত বড় একটা পত্রিকা, আমি বলবো তাদের এরকম ধরনের হেডলাইন দেওয়ার কোনো মানে আমি খুঁজে পাই না। কারণ বগুড়া শহর যদি খুনের শহর হয়, ঢাকা কি ধোয়া তুলসী পাতা? নোয়াখালী, গোপালগঞ্জ, বরিশাল কি ধোয়া তুলসী পাতা? কোন দেশে কোন জেলায় খুন হয় না, শুধুমাত্র বগুড়া জেলায় খুন হয়। এটা কি ধরনের একটা মেন্টালিটি থেকে লিখা হয়েছে আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আপনারা সাগররুনী হত্যা মামলা নিয়ে কিচ্ছু বলতে পারছেন না সাংবাদিকরা। আপনারা গণজাগরণ মঞ্চ নিয়ে খুব লেখালেখি করেছেন, কিন্তু সাগরুনী হত্যা হয়ে গেল এবং সেই সাথে তনুর যে হত্যা মামলা হয়েছে সেটা নিয়ে কিচ্ছু লেখেননি আপনারা। আপনারা খুনের শহর বগুড়া বানিয়ে দিয়েছেন। এখন তো কোন জেলার মেয়ে যদি হয় বগুড়ার এবং পাত্রপক্ষ দেখতে যদি আসে, তাহলে বলবে যে খুনের শহর বগুড়া, বগুড়ার মেয়ে বিয়ে করা যাবে না, বগুড়ার ছেলে বিয়ে করা যাবে না। এই ধরনের পক্ষপাতিত্ব করা বন্ধ করেন, এগুলো সম্পূর্ণ হলুদ সাংবাদিকতা। সাহসিকতার পরিচয় দেন, এগুলো কোনো হেডলাইন, এগুলো ফালতু হেডলাইন হতে পারে না কোনো একটা বড় পত্রিকার, সেটা যে কোনো পত্রিকা হোক। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব দেশ সম্পর্কে ভালো একটা দিক আছে, সে ভালো দিকগুলো তুলে ধরুন। নোয়াখালী, কুমিল্লা, বরিশাল আরো জেলা আছে, সেখানে কি খুন হয় না? সেখানে কি ধর্ষণ হয় না? আমি আবারও বলছি, কোন ধরনের কোন রাজনীতির সাথে আমি জড়িত নই, কিন্তু এই ধরনের ফালতু হেডলাইন দেখলে যে কারোরই মনে রাগ উঠবে। এই বগুড়ার জায়গায় নোয়াখালী থাকতে পারতো, এই বগুড়ার জায়গায় গোপালগঞ্জ থাকতে পারতো, এই বগুড়ার জায়গায় থাকতে পারতো আপনার বরিশাল, কুমিল্লা, সিলেট, যে কোনো জায়গা। প্রত্যেকেরই নিজ নিজ দেশের মানুষের সম্পর্কে ভালো একটা ধারণা দিন আপনারা। আর প্লিজ এই ধরনের হেডলাইন দেওয়া বন্ধ করুন।